ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। অনেকদিন পরে আজকে আমরা আর একটা ট্যুরে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে টাঙ্গুয়ার হাওড়, সেটা সুনামগঞ্জে। আজকে আমরা যাচ্ছি, আমাদের সাথে দেখছেন যে সাগর সজীব আছে, হাসিফ আবদুল্লাহ ভাই এবং আমিনুর ভাই আছে, আরও দুজন আমাদের সাথে জয়েন করবে অন দ্য ওয়েতে। নিজুম ভাই যাচ্ছে বাসে ওনার ফ্যামিলি সহকারে, সো ওটা আলাদা ব্যাপার। আর আমরা যাচ্ছি আজকে রাস্তায়, আমাদের সাথে যাচ্ছে 6টা বাইক। এখানে দেখতে পাচ্ছেন 4 জন, আর বাকি 2 জন আমাদের সাথে অন দ্য ওয়েতে জয়েন করবে। তো আমি তাদেরকে আস্তে আস্তে আমাদের অন দ্য ওয়েতে আপনাদের সাথে পরিচয় করে দিব। সো দেখা হচ্ছে রাস্তায়। ওকে গাইজ, এখন আমরা যাচ্ছি খিলখেতের দিকে। প্রথমে খিলখেতে যাবো। খিলখেত থেকে আসলে আমাদের একজন ভাই আমাদের সাথে জয়েন করবে, তো ওইখানে জয়েন করার পরে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করব। দেন আরেক জায়গায় গাজীপুর চৌরাস্তায় যে আমাদের আরেকটা ভাই রোকন, সে আমাদের সাথে আবার জয়েন করবে। দেন আমরা একবারে আমাদের মেইন যে ডেস্টিনেশনটা সেখানের জন্য আর কি একবারে যাত্রা শুরু করব। একটা জিনিস দেখেছি যে টপ স্পিডের নিয়ে অনেকেরই অনেক মানে সেই আছে যে ভাই এত জোরে কেন চালান, এত রাফ কেন চালান। আসলে রাজশাহীর যে ভিডিওটা আমি দিয়েছিলাম, ওই ভিডিওতে দেখবেন যে আমি একটু রাফ চালাইছি বা একটু রিস্ক নিয়েছি, যদিও আপনাদের কাছে মনে হচ্ছে দেখে যে আমার আসলে হয়তো বা রিস্কটা নেওয়া উচিত হয় নাই। বাট ইউ নো বাট, যদি একদিনে রাজশাহী থেকে যে আমি আবার আসতে চাই, আই হ্যাড নো আদার অপশন, সো আই হ্যাড টু টেক সাম রিস্ক, ক্যালকুলেটেড রিস্ক। আমি কনফিডেন্ট ছিলাম। হ্যাঁ, আপনি যদি কনফিডেন্ট না থাকেন একটা বিপদ, আবার ওভার কনফিডেন্ট হয়ে গেলেও কিন্তু আরও বিপদ, কারণ এটা আপনার জন্য একটা মানে দুর্ঘটনার দিকে আনতে পারে ওভার কনফিডেন্সটা। হয়তো বা ক্যামেরাতে মনে হচ্ছে আমি খুব বেশি রিস্ক নিছি, বাট বিলিভ মি, রিয়েল লাইফে আমি যখন চালাইছি আমার কাছে এতটা বেশি রিস্কি মনে হয় নাই, কারণ আই নো মাই বাইক লিমিট। সো ওই হিসাব করে দেখা গেছে যে আমি যেখান থেকে ইজিলি বেড়ে যাচ্ছে ওইটা আপনাদের কাছে রিস্কি মনে হয়েছে। একটু কাত কুত করে হালকা পাউলি দিয়ে বেরোনোর ঠিক হয় না, তারপরেও ওই জিনিসটা উচিত না, কারণ আপনারা সবাই আমার ভিডিওটাই দেখবেন, আপনারা রিয়েল টাইমে আমাকে কখনোই দেখতে পারবেন না। হ্যাঁ, আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি যাতে আমাকে দেখে কেউ ইনফ্লুয়েন্স না হয় ইন ফিউচার, যে না আমাকে একদিনে যে একদিনে আসতে হবে, আমাকে এরকম জোরে চালাতে হবে ভাইয়ের মতো, আমাকে এত রিস্ক নিতে হবে, আমার থেকে বেশি রিস্ক নেবো, প্লিজ ডোন্ট ডু দিস। আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ডোন্ট ডু দিস, এতে আপনার জীবনের জন্য একটা বড় হুমকি। আপনি আপনার রাইডিংয়ের যে লিমিট, ওই লিমিটের কখনো ক্রস করবেন না, ওই লিমিটটা কখনো ক্রস করবেন না, অ্যান্ড ইউ নো ইউর লিমিট। হ্যাঁ, আপনি যদি 80 স্পিডে কমফোর্টেবল থাকেন, গো ফর ইট। আপনি যদি 100 স্পিডে কমফোর্টেবল থাকেন, গো ফর ইট। বাট আপনি যদি কখনোই সচরাচর আপনার 100 চালানো হয় না, বাট আপনি যদি হাইওয়েতে উঠে 120-130 বাইক চালানো শুরু করে দেন, এটা কিন্তু খুব বড় একটা ঝুঁকি আপনার জন্য, আপনার জীবনের জন্য, কারণ বাইক জিনিসটা এমনিই রিস্কি, ইউনো। এবং বাইকের অ্যাক্সিডেন্ট প্রতিদিনই হয়, সংবাদ পাতাগুলো খুললে দেখা যায়, খবরের নিউজ ফিডে আসে, ফেসবুকে দেখতে পারি আমরা। তো এইসব জিনিস অ্যাভয়েডের জন্য প্লিজ যতটুকু সেফটি নেওয়া দরকার ততটুকু সেফটি আমরা মেনটেন করবো। একটু আগে আমরা গাজীপুর চৌরাস্তা পার হয়ে গেলাম। অবর্ণনীয় ট্রাফিক, ফিল্টারিং যে করবো তারও কোনো উপায় নেই। শালনা ব্রিজের দিকে যাচ্ছি, আমাদের আর একজন যে রোকন, সে শালনা ব্রিজে আমাদের জন্য ওয়েট করতেছে। আমাদের রোকন সাহেব সিট খুলে যে আল্লাহ জানে কি করতেছে সে। লেট মি পাস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে গাইজ, এখন বাজে 2:34, আর এখন আমরা অলরেডি ময়মনসিংহ ক্রস করে ওইখান থেকে একটা বাইপাস রোড ধরে আমরা নেত্রকোনার রাস্তা ইউজ করতেছি। এখান থেকে দেখাচ্ছে যে আমাদের ডেস্টিনেশন সুনামগঞ্জ, সেটা হচ্ছে 134 কিলোমিটার দূরত্ব, আর দেখাচ্ছে যে প্রায় 5 ঘন্টা লাগবে, কারণ বুঝতেই পারতেছেন এই দেখেন রাস্তার অবস্থা খুবই খারাপ।
ট্রাক এভরিহোয়্যার। আল্লাহ জানে এই কতটুকু এরকম বাজে রাস্তা দিয়ে যেতে হবে। পুরো ময়মনসিংহ রাস্তাটা কত সুন্দর করে চালায় আসলাম, এখন যদি এই মাঝরাত্রে এরকম প্যারা লাগে। এখন আমরা আছি ঢাকা নেত্রকোনা যে বাস স্ট্যান্ডটা সেখানে অলমোস্ট 3:30 বাজে। তো এখন আমরা ডিনার করব, সবাই এক্সস্টেড কারণ রাস্তা আপনারা দেখছেন আগে খুব বেশি ভাঙা। তো এই রাস্তাটাই আমাদেরকে আরো প্রায় 90 কিলোমিটারের মতো কন্টিনিউ করতে হবে। সো ফার সো গুড, আল্লাহর রহমতে সবাই ঠিক মতো এখানে এসে পৌঁছাচ্ছি। এখন আমরা খাবো ডিনারটা করে এ ফিউ মোমেন্টস লেটার। গাইজ এখন আমরা আছি নেত্রকোনা মেইন টাউনে। আমরা এখান থেকে এই রোডটা ইউজ করতেছি, আমরা এখান থেকে যাব মধ্যনগর। সবাই আসলে ঢাকা সিলেট হাইওয়েটা ইউজ করে সুনামগঞ্জ যায়, যেটা সবথেকে ইজিয়ার ওয়ে। আর এদিক দিয়ে যেতে গেলে আপনাকে একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। চ্যালেঞ্জ বলতে রাস্তা ভাঙা এক, দ্বিতীয়ত এখান থেকে সরাসরি সুনামগঞ্জ আপনি যেতে পারবেন না, যেহেতু রাত্রেবেলায় সেহেতু রাস্তাটা একদমই ফাঁকা পাচ্ছি, সমস্যা হচ্ছে না। দিনের বেলায় অনেক জ্যাম পাইতাম আমি, আই অ্যাম প্রিটি মাচ শিওর। সব দোষ আমিনুর ভাই, যেই বান্দাটা আমার পিছনে বাইক চালাচ্ছে সেই লোকটা দ্য মেইন কালপ্রিট। উনি আমাদেরকে প্রলুব্ধ করেছে এই রোডটা দিয়ে আসার, যদিও এটা ওনার ফার্স্ট টাইম লাইফের এই রোডে আসার। এ কি করলাম আমরা, যাক ভালোই লাগতেছে, খারাপ তো আর লাগতেছে না। হয়তো বা একটু প্যারা পাবো ওই তাহিরপুরে যাইতে। সুনামগঞ্জ মেইন টাউন থেকে তাহিরপুর মোস্ট প্রবাবলি 30-35 কিলোমিটারের মতো রাস্তা। গাইজ এখন বাজে 5:30, আমরা এখন মধ্যনগরের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের ইন দ্য মিন টাইম একটা রাস্তা ভুল হয়ে গিয়েছিল, আসলে গ্রামের রাস্তা তো একেবেকে কোন গলি দিয়ে গেলে আসলে ঠিক রাস্তা, আসলে গুগল ম্যাপেও এটা খুবই কনফিউজিং। আলো ফুটে গেছে, ভোরের আলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ। ওকে গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা হাওড়ের পাশেই চলে আসছি, মধ্যনগর আরো সামনে। এখন বাজে 6:00, একদম ঠিক 6:00। ওয়াও, ও মাই গড, একটু সামনে যাচ্ছি, ভেতরে যাচ্ছি, আর আরো সুন্দর রাস্তা হচ্ছে। জোস আমরা মধ্যপাড়া থেকে ট্রলারটা ভাড়া করলাম, ট্রলারের ভাড়া নিয়েছে 6,500 টাকা। এটাতে করে আমাদের যাবতীয় যত বাইক আছে প্লাস সবকিছু নিয়ে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছেন এখানে বাইক, এই যে হাতি ভাইয়ের বাইকটা আমি দেখাই আগে, একটা বাইক এখানে রাখা আছে আর সব বাইকগুলো উপরে রাখা আছে। তো এখান থেকে আমরা প্রথমে যাব তাহিরপুর। তাহিরপুর এখান থেকে যেতে এত টাইম লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আর ওইখানে যে আমরা বাজার সদাই করবো, বাজার সদাই করে ওইখানে আমার একটা ফ্রেন্ড আছে, ও আমাদের সাথে জয়েন করবে। ওইখান থেকে আমরা বাজার সদাই করে একবারে নৌকায় উঠে পড়বো। এখানে সব কিছু রান্না বান্না সব কিছু এখানে এভরিথিং করবো,
পরে আমরা এখানে আগামীকাল দুপুর পর্যন্ত এখানেই থাকবো আমরা। তো এখন একটু ঘুম ঘুম লাগতেছে, আবার সূর্য উঠে গেছে আর সূর্যের গরমটাও বেশ প্রকট। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ব্যক্তি যার কারণে এই সেই কালপিট আমি মামার উপর যেই বিশ্বাস রাখছিলাম আমি এরপরে পুরাই ফেড আপ, ভবিষ্যতের কোনদিন মামার উপর বিশ্বাস রাখবো না। আচ্ছা, এবার আমি হাসিব ভাইয়ের কাছে আসি। হাসিব ভাই, আমি কি বলেছি, এই যে আপনি ট্যুরে আসলেন আমাদের সাথে, এবার অনেকদিন পরে আসলেন, লাস্ট আপনি আমাদের সাথে ডিম পাহাড় আলিকদম গেছিলেন, রেমাগ্রি নাফাকুম গেছিলেন। আমি বলছি যে আমি যাব। তো আজকে এখানে এসে আপনার কেমন লাগতেছে? আমি পুলকিত অনুভব করছি। কি অনুভব করছেন? পুলকিত। আপনার আর কিছু বলার আছে? আপনার ব্যাগে নাজুক একটা পজিশনে আপনি পার্ক করছেন, ওই জন্যই তো পার্কিং করে এই যে এখন পৌঁছে গেছি। দেখুন আমার 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 পশার স্টাইলটা দেখো, যাতে বাইক পড়ার আগে আমি পড়ে যাই। আমরা একটু সামনে পিছনে দেখি কেন কেন সে এবার আমি যাচ্ছি আমাদের আরেকজন নতুন সদস্য নাহিদ ভাই। নাহিদ ভাই, আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলুন যে আপনার আজকে এখানে আসা কেমন লাগতেছে। আসলে আমরা শহরের বোরিং লাইফটা থেকে যখন একটা বাইক নিয়ে দূরে যাই, তখন আমরা বাহিরের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আমাদের দেশটা কত সুন্দর এটা বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, আর বাইরে গেলে কি আমাদের অর্ধেক টেনশন এমনিতেই কমে যায়, আর সেটা যদি হয় বাইক নিয়ে তাহলে তো উড়ন্ত পাখি। আর আজকে ট্যুর সম্পর্কে যেটা বলতে চাই, এক কথায় অসাম। অসাম না? আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। এবার আসি আমাদের মামার কাছে। এই যে মামা, এই মামা হচ্ছে আমাদের এই কি বলে আপাতত আগামী একদিনের ঘর সংসার। এই যে নৌকাটা, ট্রলারটা, এটার উনি মালিক। মামা আপনার নাম কি? দীরেশ। আচ্ছা, আপনি কতদিন ধরে এই ট্রলার চালাচ্ছেন? 15 বছর। ওরে বাবা, অনেকদিন। তো এই হলো বর্তমান আমাদের অবস্থা। আর এই যে দেখেন ভিউ, ভিউ চারিদিকে ধুই ধুই করতেছে পানি, আর আমরা আছি। আমরা আসলে সুন্দরবনে পার হচ্ছি না প্রসাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট সুন্দরবনের মতোই দেখতে। আমরা এখন আমাদের নেক্সট যে পার্ট সেটা হচ্ছে বাজার। বাজার করতেছি, প্রচণ্ড পরিমাণ গরম, প্রচুর পরিমাণ স্যালাইনের পানি, তারপরে কোল্ড ড্রিঙ্কস এগুলো খাচ্ছি। তো আমরা এখান থেকে বাজারটা করে, আমাদের আরও কিছু বাজার বাকি থাকবে, সেগুলো শেষ করে আমরা ডিরেক্ট নৌকায় চলে যাব। নৌকায় যাওয়ার পরে সেখানে আমরা আমাদের পরবর্তী খাবার দাবারের জন্য প্রিপারেশন নিতে থাকবো। We'll be right back.
গাইজ, এখন আমরা আছি ওয়াচ টাওয়ারের এখানে। দেখতেই পাচ্ছেন আমাদের দুপুরবেলা রান্নার ব্যবস্থা চলতেছে। আমাদের দক্ষ বাবুর্চি সাগর সজীব, সে তার সুনিপুণ হাতে আমাদের এই লাঞ্চ রেডি করতেছে। লাঞ্চ রেডি হইতে আরও মিনিমাম এক দেড় ঘন্টা তো লাগবেই। এখন বাজে অলমোস্ট দুইটা, আমি জানি না আমরা কখন, ও শিট, এখন বাজে তিনটা। তো আমরা জানি না আমাদের খাইতে খাইতে কতক্ষণ লাগবে। আশা করতেছি এক দেড় ঘন্টার মধ্যে আমরা খাওয়া শেষ করতে পারবো। কী বলো সাগর সজীব? এটা দিয়ে দিলে 40 মিনিটের মতো লাগবে, দেন আমরা খেতে পারবো। এটা একটা মজা আছে জিনিসটা, আসলে পিকনিকের মতো। আসলে নিজেরাই রান্না করতেছি, নিজেরাই বাজার করে আনছি, এটার একটা আলাদা মজা। হোটেলে গেলে ওইখানে সব কিছু রেডিমেড থাকে, ওইটা আরেক জিনিস।